তো আপনি কাজ করে খাইতে পারবেন না? না, আমি তো ডাইরেক্ট প্রতিবন্ধী জন্ম থেকে, আল্লাহ ছাড়া দুনিয়ার তো কেউ নাই। আসসালামু আলাইকুম, সালাম দিছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম। হ্যাঁ, একটু জোরে বলতো এবার কি। হাফিজুল ইসলাম ভাই, আমার এই বাংলাদেশ হিমাদেশ গণতন্ত্র বাংলাদেশ হিমাদেশটা বলতো যে এখানে মানুষে দান করে রেলের কি পয়সা দিয়ে আবার নেয় না, এদের 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 সরকারের কাছে মাননীয় শেখ হাসিনার কাছে আমার যে আবেদন থাকবে যে রেলের কি মানুষে দান করে নেয় না কেন? আচ্ছা, এ কোন পয়সা এই টাকাটা? হ্যাঁ, জনগণ দিতে পারে নিবে না কেন? আপনার আপনার গ্রামের বাড়ি কই? আমাদের গ্রামের বাড়ি পেট্রোল বাংলা চরসারতলা 4 নম্বর ওয়ার্ড। ও আচ্ছা আচ্ছা, চরসারতলা। আপনি মানে টাকা তোলেন না? কত কত সুর বাটপার সেটিং বাজি হয়েছে এই জায়গায় দারোয়ানে গাঁজা করে তাফালিং সোদা স্টেশনে টাকাইতে হয়, এটা কিন্তু বিচারি হওয়ার না। আচ্ছা আচ্ছা, এটা কোন হিসাবটা? সাধারণ গরিবের উপরে জুলুম করে অত্যাচার করে, এটা ওই বিচারটা কিন্তু জনগণ করে না, প্রশাসনে দেখতেও দেখে না, এই বিচারটা এটা। এ দেশে মানে সুর বাটপার সন্ত্রাসী হয়েছে কি বালের বিচারটা কথা শুনে? আচ্ছা, এখন গরিব কাঙ্গাল জঙ্গলে সরে চুরি করলে হেরে দিছে কোন ডিউটি লাগে স্টেশন দোকান বলে। কত বছর জানি বলছিলেন? এই গাড়ি 38 বছর আর আমার বয়স হলে 50 বছরের মধ্যে ভারতে 26 বছর ভারতে ভ্রমণ করছে, পাকিস্তানে 2 বছর, ভারতে 21 বছর। আচ্ছা বুঝছি। এখন এই যে লাইফে মানে যাই কিছু করছেন টাকা তুলছেন, তো লাইফে এখন পর্যন্ত কি আপনার কি ভালো অবস্থা আছে? এমন ভালো নাই। মা একজন বড় মানুষ, নমাজ পড়ে। আমি সারা কেউ দেওয়া নাই, চায়ের বাইরের মাঝে 3 ভাইয়ের ঘর নাই। সুর বার্তার সন্তর আসলে স্টেশনে মানে মস্তানি করতে, মস্তান রেমাইছে কি করবো? বাংলাদেশের আমাদের শেখ হাসিনার কাছে আমি প্রতিবন্ধী হিসেবে আমার আবদার থাকবো, আবেদন থাকবো এই দেশের আশোগঞ্জের মাটি ঠান্ডা হয়ে রেছে, আগুন ফানিয়ে দিও। আমরা স্বাধীন দেশে আমরা কেন স্বাধীনতা ভাবে চলতাম না? এটা তার কাছে বিচার। আপনি কি প্রতিবন্ধী ভাতা পাইতেছেন? কিন্তু কিছু পাই না। চেয়ারম্যান নম্বর বাটপার সিটার সুরে বানিয়েছেন নম্বর, আর সিটারে ডাহাইতে বানিয়েছেন দেশের চেয়ারম্যান, কিন্তু বিচার পাওয়া যায় না। সব সুর বাটপার সিটিং ম্যানেজার হয়ে থাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনি সর্বশেষ মানে অবস্থা দেখাশে আগে এটা হজর করেন যে গরিবের উপরে এই জুলুম ফেললে আইতো আইলো কেড়ে মুসলমান দেশে মানে স্বাধীন দেশ স্বাধীনভাবে না চলতে হলে এটা আমরা বাপ দাদা দাদা নানি সবাই এই দেশের মানে লক্ষ দিছে। হ্যাঁ, কাল লেগে রে শেখ মুজিবরে লেগে দিছে না, দেশ স্বাধীন হতে লেগে দিছে না, আমরা কেড়ে থাকতে তোমরা এই দেশের মধ্যে তার কাছে বিচার আবেদন নেই আমার এইটুই। আমার ভোটার কার্ডের সিরিয়াল আমি কেড়ে দেশের মধ্যে পাইতাম না, এটা ফুটবল মার্কে ভাস করছে, হয়তো ইলেকশনের আগে আশা দিছে আমি ভাস করতে তোমার এটা দিব এটা দিব, অনবন্ত সামনে দেহায় করে না ফুটবল মার্কা জুতা সরে জুতা। আর গ্রামে সাধারণ আমি দেহায় পয়সা দিই। হ্যাঁ, এইভাবে মনে করেন আটা দিব অঙ্কা, আমরা এই পয়সাটা লই না দিকে চিন্তারে নানান জোতের কথা কম। এই পয়সাটি এই যদি এই যে পয়সাটি এই যে পয়সাটি দেহা মনে করেন অঙ্ক যদি একটা সদাই লিতাম যায় দোকানদারে বেশ কি মারে এমন কি মুখ কালা 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 মারে না এটা ভালো।
আল্লাহ ছাড়া দুনিয়ার তো কেউ নাই, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ নাই, যত বান জীবিত আছে তখন সবার কাছে কোটি টাকা দাম আছে, আর চোখ বন্ধ করলে দুনিয়ার আর কিছুই না।